হ্যালো পোলাপাইন, স্টেডিয়ামের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়নের পলির বর্জন নীতি কিংবা পাউলির বর্জন নীতি নিয়ে আলোচনা করব। পলির বর্জন নীতিটা হচ্ছে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, অর্থাৎ এর যে কোনো একটির মান অসমান হবে। তো আমরা প্রথমে দেখি, দেখো এই লাইনটা কি বলছি, বলছি একই বনে দুইজন রাজা থাকে না, অর্থাৎ এটা দ্বারা আমরা আজকে থেকে পলির বর্জন নীতিটা মনে রাখবো। একই বনে দুইজন রাজা থাকে না, তার মানে কি একই বনে একজন রাজা থাকে, তাহলে হচ্ছে পলির বর্জন নীতি কি বলছি আমরা, একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, এর যে কোনো একটির মান অসমান হবে। এই কারণে একই বনে দুজন রাজা যেমন থাকতে পারে না, সেই কারণে হচ্ছে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখি। এবার আমরা হিলিয়াম পরমাণুর দিকে খেয়াল করি। দেখো হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন রয়েছে, তাই না? তো আমরা সংজ্ঞা কি বলছি, বলছি যে নীতি অনুসারে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তো হিলিয়াম পরমাণুতে যেহেতু দুটি ইলেকট্রন আছে, তো আমরা দুইটি ইলেকট্রনের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে আমরা এখানে কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করি। দেখো যদি প্রথম ইলেকট্রনের জন্য হিসাব করি, তাহলে হচ্ছে এন ইজ ইকুয়াল টু ওয়ান, যেহেতু এখানে এস উপশক্তি স্তর, এই জন্য এল ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু এল ইজ ইকুয়াল টু জিরো এই কারণে এম ইজ ইকুয়াল টু জিরো। আর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা আমরা জানি যে একটা হয় ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো এটা হচ্ছে প্লাস হাফ। এবার হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি হিসেব করি, এন ইজ ইকুয়াল টু ওয়ান, এল ইজ ইকুয়াল টু জিরো, এম ইজ ইকুয়াল টু জিরো, আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ দেখো এখানে এখানে হচ্ছে তোমার এই তিনটা, এই তিনটা হচ্ছে তোমার কি দেখছো একই, আর এটি হচ্ছে আমার আলাদা। তাহলে আমরা কি একদম ক্লিয়ার না যে হচ্ছে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান না? ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা হুন্ডেন নীতি নিয়ে আলোচনা করব। হুন্ডেন নীতিটা আমরা দেখি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। দেখো এই ব্যাপারটা এখানে অনেক জটিলভাবে দেওয়া আছে, তো আমি এত জটিলভাবে তোমার এখন আমি তোমাদেরকে এই ব্যাপারটা অনেক সহজভাবে বুঝিয়ে দিব। তো দেখো তোমরা দেখোই, এবার আমরা হুন্ডেন নীতিটি নাইট্রোজেন পরমাণু প্রয়োগ করে দেখি। তো প্রথমে আমরা নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রয়োগ করলাম। এখানে দেখো কী বল কী লিখছি, ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান। এখন এখানে পি অরবিটালে তিনটি সমশক্তির অরবিটাল আছে, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। এখন নিচে যে জিনিসটা লিখছি এটা হচ্ছে আমার ইলেকট্রন বক্স পদ্ধতি, এটাকে বলা হয় ইলেকট্রন বক্স পদ্ধতি। তো দেখো এখানে অ্যাস অরবিটালে, অ্যাস অরবিটালে সর্বোচ্চ কয়টি থাকবে, দুইটি, দুইটি, ঠিক আছে না? তারপরে পি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে কয়টি, পি অরবিটালে, পি অরবিটালে হচ্ছে সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে ছয়টি, কিন্তু এখানে আছে কয়টি, এখানে আছে হচ্ছে আমার তিনটি। তো হচ্ছে এখানে তিনটি, এখানে ব্যাপারটা দেখো, এখানে হচ্ছে ব্যাপারটা দেখার আগে এখানে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, এখানে কেন মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান লিখছি, দেখো এখানে হচ্ছে আমরা টু পি অরবিটালের জিনিসটা হিসাব করছি। তাহলে টু পি এর জন্য, টু পি এর জন্য এন ইজ ইকুয়াল টু টু, তাই না? এন ইজ ইকুয়াল টু টু, এল ইজ ইকুয়াল টু ওয়ান। তো যেহেতু এল ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এম এর মান কী হবে, মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত। তাহলে হচ্ছে এম ইজ ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, আর এস ইজ ইকুয়াল টু কী হবে, এখানে এস ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস হাফ, মানে এর আগে হচ্ছে থ্রি ইন্টু প্লাস মাইনাস হাফ হবে, তো এখানে থ্রিটা লিখলাম না আপাতত। তো তাহলে দেখো এখানে আশা করি ব্যাপারটা ক্লিয়ার, কেন আমি এখানে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান লিখছি। এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস ওয়ানের ঘর, এটা হচ্ছে জিরো, জিরোর ঘর, আর এটা হচ্ছে প্লাস ওয়ানের ঘর। এবার হচ্ছে আমরা হুন্ডেন নীতিতে কী বলছি, যে হচ্ছে তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় অবস্থান করবে। এখানে দেখো ওয়ান এস টু, এই ব্যাপারে প্রথম দুটো ইলেকট্রন দেখো এখানে কী হচ্ছে, এটা হচ্ছে একদম কি উপরের দিকে, আর এটা হচ্ছে নিচের দিকে, তার মানে হচ্ছে এক দুই, এখানে দুইটা ইলেকট্রন তাদের স্থান দখল করছে। এরপরে পরের দুটোতে সেম অ্যাজ আগের মতোই, একটা উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, একটা হচ্ছে মানে ধনাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক, তাদের অবস্থান তারা দখল করছে। এখন এখানে গিয়ে কেন, যে এখন দেখো আমরা এই ব্যাপারটা তখন এরকম কেন হলো না, হ্যাঁ এরকম কেন হলো না, এরকম না হয়ে কেন এরকম হয়েছে আমরা দেখি। কারণ হচ্ছে দেখো এখানে এক্স, এটা হচ্ছে কি
পি এক্স অরবিটালের ঘর, এটা হচ্ছে পি ওয়াই অরবিটালের ঘর, এটা হচ্ছে পি জেড অরবিটালের ঘর। এমনটা না যে এখানে পি এক্সে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, আবার পি ওয়াই তে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, বা পি জেড এ দুইটা ইলেকট্রন আছে, এমন কিন্তু না। এখানে হচ্ছে পি এক্সে একটা, পি ওয়াই তে একটা, পি জেড এ একটা। এই কারণে এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা এক্স অরবিটালের, জিরো এটা পি ওয়াই এর, আর এটা হচ্ছে প্লাস ওয়ান, এটা হচ্ছে পি জেড এর। এই কারণে এটা আলাদা আলাদা ভাবে ওয়ান 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 হিসেবে গেছে। তো আমরা ওই হিসেবে কাউন্ট করবো এইভাবে, ঠিক আছে? আশা করি একদম কুণ্ডের নীতি আমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার। হ্যাঁ।